জানতে পেরেছি এখন পর্যন্ত এই হত্যা পরিকল্পনার সাথে জড়িত একটি সমাজ যেখানে প্রতিবাদ করতে গেলে আমাকেই থামিয়ে দেওয়া হয়। একটা শিক্ষক কোন ধরনের ইসলাম আমি বুঝতে পারছি না। আমরা কিছু এই জায়গাটা থেকে চিন্তা একবার করেছি, আজকে মেস্টাদের মতো আমাদের আমাদেরকে ভাল ভাবতে, তোমাদেরকে লজ্জা হয় বড় ভাবতে, লজ্জা হয় আমাদের। শুধুমাত্র একজন আসামি বাকি আছে যিনি এখনো ধরা পড়েননি। সরকারিদের ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনায় জেলা শাখার সম্মানিত সভাপতি সুশাসন সপ্তাহ পরিবারে আজকে আপনাদেরকে বলতে চাই, এই দুঃশাসন হত্যা এবং বক্তব্য রাখবেন তারা এই ঘটনাগুলো না ঘটে, কিন্তু দেখা যায় প্রমাণ করছে। আমরা জানি না এই নরপশু এই শিরাদৌলা শিক্ষক নামের কলঙ্ক। আমি